মেট্রিকর রিজাল্ট আগতেই উলাল। বিজেপি নেতার কৃপাত রাজ্যবাসী সময়তক দুঘণ্টার আগতেই পালে স্থান প্রাপকর তালিকা। পুয়া 7 বজার পিছতে ফেসবুকত সেবার বুকলেটর ফটো, স্থান প্রাপক ছাত্র ছাত্রীর তালিকা। মানবজ্যোতি বরা, এও হোজাই জেলা বিজেপির সোশ্যাল মিডিয়ার তত্ত্বাবধায়ক। যুব মোর্চার সভাপতির দায়িত্বত থাকা মানবজ্যোতি বরাই পুয়া 7:37 মিনিটতে ফেসবুকত আপলোড করিলে স্থান প্রাপক ছাত্র ছাত্রীর তালিকাখন। মানবজ্যোতি বরার দাবি, কারোবার ফেসবুক একাউন্টের পর সেভ করেছিল ফটোখন, হোয়াটসঅ্যাপতো হেনু আগতেই ভাইরাল হয়ে পড়েছিল তালিকাখন। ভাইরাল হয়ে আসলে মই মোৰ দায়িত্ব হিসাবে ভাবিছিলো, মই যেহেতু যুব মোর্চার হোজাই জেলার সোশ্যাল মিডিয়া, মই সামাজিক মাধ্যম জনগণক আমার হোজাই জেলার কার্যকর্তা সকলক অবগত করাবলকে মই ফেসবুকের পর ফেসবুকত মই পোস্ট দিছিলো, আর লগেলগে মই তাত ফেসবুকত এড করেছো সোর্স হোয়াটসঅ্যাপ বলে। কৃতকর্মর বাবে অনুশোচনাও নাই বিজেপির নেতাজনের, ভুল বলে ভবা নাই উলঙ্ঘা করা নীতি নিয়মও। কেউ কব নি, কারণ মই কালি যে মানে গম পাইছিল টপ টেনের লিস্ট 7টা বজাত দিব পারি, আর মই সেইখিনি সময় মই দিব, সেই কারণে মই এটা দিছিল। মই ভাবিছো 7টা বজাত দিব পারি, যেহেতু রিজাল্ট আউট হয়েছে, হোয়াটসঅ্যাপত ভাইরাল হয়েছে, মই ভাবিছো দিব পারি বলে। মানবজ্যোতি বরাই নহয়, হেমন্ত বৰুৱা নামৰ আন এজন বিজেপি নেতায়ো ফলাফল ঘোষণার নির্দিষ্ট সময়ৰ আগতেই ফেসবুকত দিলে স্থান প্রাপ্তর তালিকা। পিছে বিজেপি নেতা কেইজনৰ কামে অপদস্থ করলে সেবার পরীক্ষা নিয়ন্ত্রক। মিস ইউজ অফ সোশ্যাল মিডিয়া, এইটো আপনি বিভিন্ন দিশত বিভিন্ন কারণত আমার বহুত অপদস্থ, আমি নিজে অপদস্থ হব বিচার, আসলে বহুত দুর্ভাগ্যজনক কথা। এই কোনো ধরনের পলিটিক্যাল পার্টি বলে নয়, যে কোনো ধরনের লোকে আসলে ইয়ারপর বিরত থাকবে লাগে, এইটো একটা দুর্ভাগ্যজনক আজির। এতিয়া প্রশ্ন উঠিছে, প্রকৃততে কোনে ভাইরাল করিলে ফলাফল, কোনে বুকলেটর ফটো মারি এরিলে ফেসবুক হোয়াটসঅ্যাপত? আমি যেতালে আপলোড নকরিম, আমার সার্ভারের পর আপলোড নহ, তখন রিজাল্ট কেনকে পাব? মই নিজে 9টা বজাত পাইছো, হয়তো কোনোবা স্কুললে আমি রিজাল্ট পঠিয়ে দিতে দিও পারে, কিন্তু যদি কোনোবাই করেছে এটি কিন্তু অন্যায় করেছে। বিজেপি নেতা বা যিয়েই নহক, সময়ের পূর্বে রাজহুয়াকৈ ফলাফল প্রকাশে হ্রাস করেছে সেবার গরিমা। হোজাইৰ পৰা প্ৰণৱ শৰ্মাৰ সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।